এসএফ আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে আমি আছি এমডি সুমন। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই কেমন আছেন, ভালো আছেন। আজকে আরেকটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রবাসীদের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেক প্রবাসীরা আসলে যারা নাকি দেশের বাইরে আছে, বাহরাইনে আছে এবং বাহরাইনে বাইরে দেশে ছুটিতে আছে, আশা করি সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। তো অনেকের মনে সংশয়, যারা নাকি ছুটিতে বাহরাইনের বাইরে বাংলাদেশে আছেন তারা চিন্তিত আছেন যে কীভাবে আদৌ কি বাহরাইনে ফিরে আসতে পারবে কি না, বা ইন্টারন্যাশনাল ফ্লাইট কবে চালু হবে বা কখন চালু হবে। এখন হয়তো বিশেষ ফ্লাইট চালু হচ্ছে, এখন আমরা কি পাবলিক সার্ভিস নর্মাল যে ফ্লাইট চালু হবে ওই ফ্লাইটে কি আমরা বাহরাইনে আসতে পারবো কি না পারবো না, এ নিয়ে আপনাদের মনে একটা সংশয় ছিল। এবং জানান তাদের নাকি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারাও কি আসতে পারবে নাকি, তাদের মনে একটা সংশয়। তো আজকে আমি বাহরাইনে দুইটা নিউজ রিসার্চ করেছি এবং দুইটা নিউজ পড়েছি, আপডেট নিউজ। তো একটি রিসার্চ হলো, এটা হলো বাহরাইনের প্রবাসীদের পরামর্শদাতা জনাব তাজউদ্দিন সিকান্দার স্যার। তো ওনার ফেসবুকে উনি একটি পোস্ট দিয়েছেন, চলুন এই পোস্টটি আমরা দেখে আসি যে উনি কি বলেছেন। তো উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই ভিসা আছে বা এমন প্রবাসীদের ছুটি থেকে বাহরাইনে আসার জন্য। আজ বাংলাদেশ থেকে আরব আমিরাতে হয়ে কয়েকজন বাংলাদেশি বাহরাইনে এসেছে আলহামদুলিল্লাহ। মানে উনি বলেছেন যে বাহরাইন গভর্নমেন্টের কোনো নিষেধাজ্ঞা নেই যে যারা নাকি ছুটিতে বাহরাইনে আছে বাংলাদেশে আছে তারা ফিরে আসতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা বাহরাইন গভর্নমেন্ট দেয়নি। তার মানে ক্লিয়ার হলো যে যারা ছুটিতে আছে তারা বাহরাইনে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওপেন হলে নির্বিঘ্নেই প্রবেশ করতে পারবে। আরেকটি নিউজ, যে নিউজটি আমি আপনাদের সামনে, এটা হলো প্রথম আলো একটা জার্নালিস্ট, উনি বাহরাইনের আছেন। তো ওনার ফেসবুক পেজে একটি নিউজ উনি পোস্ট করেছেন, আসুন ওই নিউজটি আমরা এখন পড়ে আসি। তো বাংলাদেশ জার্নালিস্ট ফ্রম বাহরাইন, তো উনি যেটা বলেছেন যে আজকে বৃহস্পতিবার 25 জুন বিকাল 5:00 আমিরাত এয়ারলাইন্সের, মানে ইমারত এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুজন বাংলাদেশি বাহরাইনে আসে, যার ফলে করোনার, এতে বোঝা যে করোনার পরিস্থিতিতে ছুটিতে গিয়ে আটকে পড়া ফিরে আসার ব্যাপারে কোনো সন্দেহ রইল না। মানে যারা নাকি ছুটিতে গিয়ে দেশে আটকা পড়েছে তারা নির্বিঘ্নে বাহরাইনে ঢুকতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে যারা নাকি দেশে গিয়ে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা এখন আসতে পারবে কি না পারবে তার ব্যাপারে এখন কোনো আপডেট নিউজ নেই। এদিনে যারা ছুটিতে আছেন তারা দেশে যেতে চাচ্ছেন, এবং যারা নাকি বাংলাদেশে ছুটিতে আছে তারাও বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে পারবেন এবং নর্মাল ফ্লাইটে যাতায়াত করতে পারবেন, এই কথাটি বলেছেন আমাদের মহামান্য রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম। তো এ ব্যাপারে বাহরাইন মন্ত্রণালয় থেকে একটি কনফার্মেশন লেটার ওনারা পেয়েছে, উনি পেয়েছে, যার কারণে তিনি পরিষ্কার করে কথাটি বলেছে যে বাহরাইন ফেরত আসলে ইচ্ছুকদের অবশ্যই ভিসার মেয়াদ থাকতে হবে। এবং যেটা সবচেয়ে বড় কথা হলো যে দুজন ব্যক্তি আজকে ইমারতের ফ্লাইটে বাহরাইনে এয়ারপোর্টে এসেছে, তারা দুজনই বাহরাইনে আসার পর এয়ারপোর্টে তাদেরকে ভালো করে চেক করা হয়েছে, একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্ম পূরণ করার পর তাদেরকে সোজা এয়ারপোর্ট থেকে নেওয়া হয়েছে টেস্ট করার জন্য, করোনা টেস্ট করার জন্য। এবং করোনা টেস্ট করা যখন শেষ হয়েছে পরে তাদের সন্দেহভাজন না হওয়াতে প্রায় 1.5 ঘন্টা পরে তাদেরকে
ছেড়ে দেওয়া হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আজ থেকে ছুটিতে থাকা বাহরাইন প্রবাসী আর নির্দিন দেয় প্রবাসীরা বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে আর কোনো বাধা রইল না। তো এই নিউজ দুটি আমি ফেসবুক পোস্ট থেকে সংগ্রহ করেছি। তো বাহরাইনে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও আসেনি। যখন এদের কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি আনুষ্ঠানিকভাবে শীঘ্রই ঘোষণা আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে এই নিউজের উপর নির্ভর করে বলা যায় ছুটিতে থাকা বাংলাদেশে বাহরাইনি প্রবাসীরা বাহরাইনে ঢুকতে আর কোনো বাধা রইল না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।